जय राधे, हरे कृष्ण। उपस्थित सकल गौर अनुरागी भक्तमंडली, अमर गौर गोविंदेर दास अनुदास, श्रीमद् भागवत भक्त अनुरागी भक्तमंडली, एदिके उपस्थित आछेन आमार अद्याशक्ति सर्वप्रेणी वात्सल्य भावेर परिपूर्ण आमार मातृमंडली, सबार चरणे जानाई कीर्तन जगतेर सर्वकनिष्ठ भाषाहीन भक्तिहीन नहीं कोनो सुरेर लालित्य, अधम होते अति अधम कीर्तनिया भानुदास विश्वास एवं तार क्षुद्र होते अति क्षुद्रतम नित्यानंद लीला कीर्तन सम्प्रदायेर तरफ थेके आपनादेर रांगार आतुल चरणे रइल बाबा अनंत कोटि वंदन। आज शुभ दिन बड़ी भाग्य दिन जर एक आज एकादशी चलछे, ए एकादशीते आमादेर काज होच्छे भगवानेर नाम शोना, भगवानेर नाम बदने बला, श्रीमद् भागवत पाठ करा श्रवण करा, सबथेके बड़ कथा हलो साधु संग करा। आजकेर कत भाग्यवान आपनारा आजकेर दिने एमन एकटा हरि बासरे एसे साधु संग करछेन, हरि कथा कृष्ण कथा लीला रस आस्वादन करछेन। तबे बाबा शास्त्रे बोले जार हय जोग तार ना हय बियोग, बियोग हईले परे कठिना जियाय। आपनारा स्थाने बसे आछेन এটা বড় পবিত্র স্থান, অর্থাৎ যে যোগের ঘরে বসে আছে এই যোগ থেকে যদি বিয়োগ হয়ে যান তাহলে লীলা রস আস্বাদন করা যাবে না। কেন বলছেন? আমাদের মতো ক্ষুদ্র জীবের পক্ষে লীলা রস আস্বাদন করা, লীলা বোঝা, লীলা অনুগামী করা বড়ই দুষ্কর। কেন গো? বলছে বাবা তিন ঘন্টা চার ঘন্টা কীর্তন শুনতে বসে একবার এদিক ওদিক ঘরের চিন্তা বাড়ির চিন্তা, ছেলে কি করছে, মেয়ে কি করছে, কখন বাড়ি যাব, এই সকল যদি চিন্তায় থাকি তাহলে আমাদের কীর্তন শুনে কি হবে গো? কিছু হবে মায়েরা? কিছুই হবে না। তাই বলছে যার হয় যোগ এই যোগের ঘরে বসেছেন, তবে কীর্তন কারা শুনবে, কারা বুঝবে, কারা লীলা রস আস্বাদন করবে? বলছে সাধক সিদ্ধ যোগী ঋষি মনি প্রবর্তক যাহারা কিনা যুগ যুগ ধরে ধ্যান করছে তাহারা একটুখানি হলেও লীলা রস আস্বাদন করলে করতে পারে, কিন্তু আমাদের মতো ক্ষুদ্র জীবের পক্ষে মায়া কল্পিতং জগতে পড়ে মায়ার আসক্ত করতে করতে সময় চলে যায়, আমাদের কীর্তন অনুগামী করতে পারবো না। তবু আজ একটু কাল একটু পরশু একটু শুনতে শুনতে যখন হৃদয় ঘর পরিপূর্ণ হয়ে যায় তবেই তো ভগবানের কৃপা, তার আশিস, তার অনুকম্পা। তো সেই দিকটা খেয়াল রেখে সবাই একসঙ্গে আমরা লীলা রস আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতের একটা শ্লোকে বলছেন,
কলিঘর তমচ্ছন্ন সর্বনাচারম্বর জিতাং দয়ালু কীর্তনিয়া গ্রাহী ভবিষ্যামি কলহ যুগে। কলিঘর অন্ধকারে পড়িয়া বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করিবে লোকে মায়াতে ভুলিয়া। অতএব দেখো নারো জীব নিস্তারিতে জন্মগ্রহণ করিব আমি পুরী রতিয়াতে। দয়ালু হইব আর কীর্তন বিলাইব এই বেশে জীবগণকে আমি নিজে উদ্ধার করব। এই বেশে আমি জীবগণকে নিজে উদ্ধার নিজে উদ্ধার করিব। তাহলে একাদশীর সম্পর্কে আমি কিছু বলতে চাই মায়েরা, একটু শ্রবণ করুন। কারা কারা একাদশী করছেন মায়েরা একটু হাত তুলবেন। রাধে গো, হরি বল, হরি বল। বাহ খুবই ভালো হয়েছে। ২৪টা একাদশীর মধ্যে ৪টি একাদশী শ্রেষ্ঠ। বছরে মাঝে মাঝে ২৬টা হয়ে যায়, তো এই ২৪টা একাদশীর মধ্যে ৪টি একাদশী শ্রেষ্ঠ এবং এই ৪টি একাদশী হলো নির্জ্বালা একাদশী। কিন্তু আমরা তো কর্মজীবী মানুষ, অন্নভুক্ত মন জনিভুক্ত প্রাণ, আমাদের হয় না গো। তবে তিন রকমের একাদশী আছে, স্মার্ট মতে, নির্বাক সম্প্রদায় মতে আর গোস্বামী মতে। যদি গোস্বামী মতে না পারেন নির্বাক সম্প্রদায় মতে করবেন, তা যদি না পারেন সাধারণ মানুষের মতন করার চেষ্টা করবেন। মায়েরা আমরা জানি না একাদশীর দিনকে অনেক কিছু কুখাদ্য খেয়ে ফেলি, অনেক কুকথা বলে ফেলে, আমরা বুঝি না, অজ্ঞানে ভুল করছি। প্রভু বলছে ক্ষমা আছে, তোদের ক্ষমা আছে, তোরা যদি একবার আমার চরণে এসে সেটা দিতে পারিস। দয়াময়ী আমি তো কিছু জানি না, তুমি নিজের কৃপা করে আমাকে কুটিয়ে দাও, কুটিয়ে দাও, তোমার চরণে আমার দাস করো। কোন চারটে একাদশী শ্রেষ্ঠ বললেন? শয়ন, উত্থান, পাশকুড়া, তার মধ্যে আছে ভীমে ছোড়া। আজকে ভীম একাদশী, আর এই একাদশীর দিন আপনারা লীলারস আস্বাদন করছে, সাধু সঙ্গ করছে, তাহলে এই একাদশীর ব্রতের সঙ্গে সঙ্গে আরো চারটি কয়েকটি ব্রতের কথা বলছি। কি বলছেন? শয়ন, উত্থান, পাশকুড়া, তার মধ্যে ভূমি ছোড়া, খেপার ১৪, খেপির ৮, এই নিয়ে কাল কাট, দুই সন্তানের জন্মদিন ভিন, ওরে এত যদি না পারিস ভাগার খালে গিয়ে ডুবে মরিস। একাদশী তো করবেন, তার সঙ্গে সঙ্গে খেপার ১৪ অর্থাৎ শিব চতুর্দশী ব্রত পালন করবেন। শিব চতুর্দশী ব্রত, যিনি যোগীর শ্রেষ্ঠ বৈষ্ণবের চূড়ামণি, যিনি বাবা কেদারনাথ, অমরনাথ, সোমনাথ, বিশ্বনাথ, গোরক্ষনাথ, আশুতোষ, ভোলানাথ, ভোলানাথ শিব, শঙ্কর, দেবাদিদেব, মহাদেব, তাঁর কৃপা যদি একবার কোনো ভক্তের হয়ে যায় আর কোনো কিছু প্রয়োজন হয় না গো। শিব চতুর্দশী করতে বললেন, তারপরে কি বললেন? খেপার ১৪, খেপির ৮। খেপিটাকে, খেপা যদি ভোলানাথ হয় তাহলে ভোলানাথের স্ত্রী খেপি মা দুর্গা, স্বয়ং যোগমায়া যোগেশ্বরী, মা পূর্ণমাসী, মা ভগবতী দেবী, যার যোগ ব্যতীত কোন লীলা পরিপূর্ণ হয় না, সেই মা যোগমায়া যোগেশ্বরী। কি বললেন? খেপির ৮, অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, তারপরে কি গো মা? অষ্টমী। অষ্টমীর দিন আমরা দামি দামি শাড়ি পরি, তাই না?
दादा जदि नाराय जोर करे झगड़े करे शाड़ी आदाय करते हय जानि तई तो शाड़ीटा निये भालो करे शाड़ी परे अंजलि दिए एसे बाड़ीते ओई लुची हालुआ सुजी खेये निलाम ताले किन्तु व्रत करा हलो ना ताले किन्तु व्रत हलो ना एकादशी दिन आजके जदि आमि अन्न सेवा पाई जदि चिड़ी प्रसाद पाई जदि रुटी खाई जदि सुजी खाई जदि श्यामा चाल खाई जदि आमि मुड़ी खाई रुटी खाई ताले कि हबे लुची व्रत हये जाबे सुची व्रत हये जाबे एकादशी व्रत आर हलो ना खेपार चौद खेपीरा एई निये कालका आबार कि बोललेन दुई सन्तानेर जन्मदिन भिन्न के गो दुई सन्तान एक हलो रामनवमी श्री राम चंद्र और दुई हलो शुभ जन्माष्टमी अनादि आदि गोविंद श्रीकृष्णेर जन्माष्टमी एदिके अतटा प्रचलित छिलो ना किन्तु एखन देखते पाच्छि भालोई प्रचलित होयेछे এবং ওই সঙ্গে সঙ্গে নিয়ম সভা মাসও অনেক জায়গায় চালু হয়েছে আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপায় অনেক দূর কীর্তন করতে যাচ্ছি বাবা দেখতে পাচ্ছি যে প্রায় সব জায়গায় একাদশী ব্রত পালন করছে প্রায় সব জায়গায় কার্তিক ব্রত পালন করছে দীপ দান করছে অনেক জায়গা দেখতে পাচ্ছি যাক খুবই ভালো সব হচ্ছে ঠিক কিন্তু মানুষের মন তৈরি হচ্ছে এখানটায় বড় অভাব পড়ে গেছে মানুষ পরিবর্তন হচ্ছে না এখানটায় বড় ঘাটতি রয়ে গেছে কেন মন তৈরি হচ্ছে না কেন বলছি একটাই তার কারণ কারণটা হলো ভগবান ছাড়া মানুষ আর সব কিছুকে বেছে নিয়েছে যারা আশ্রয় করিলে জীবের আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক তিতাব জ্বালার ভয় থাকে না যাকে আশ্রয় করিলে জীবের এই অনার্থময় সরোবরে পড়ে হাবুডুবু খেতে হয় না যাকে আশ্রয় করিলে জীবের সকল জ্বালা দূরে চলে যায় সেই স্থায়ী জিনিসটা আমরা দূরে সরিয়ে রেখেছি আর অস্থায়ী জিনিসটা আমরা আঙ্গলে ধরে রেখেছি আমরা ধরে রেখেছি যেটা আমার না সেটা আমার আমার করে ধরে রেখেছি আর যে বস্তুটা আমার যাকে আশ্রয় করি তার কোনো ভয় থাকে না সেটাকে আমি দূরে সরিয়ে রেখেছি হে মূর্খ কলির জি কশ্যপ মাতা কশ্যপ পিতা কশ্যপ ভ্রাতা সহোদরা কায়া প্রাণেন্ন সবান্ধব কাকশ্য করি প্রেদনা আজ তুমি যেটা আমার আমার বলে মনে করছো আমার বাড়ি আমার গাড়ি আমার জমি আমার পিতা আমার মাতা আমার ভাতা আমার সহোদরা সব আমার কিন্তু সেই আমার বস্তুটি রেখে দিয়ে চলে গেলাম আবার ধরাধামের মাঝে ফিরে এলাম আশা আর যাওয়া আশা আর যাওয়া ওই যে বাবা মর্তধামে আসা তাদের মরণটা উনি পাচ্ছেন তাদের মরণ সবার হবে আমাদের আজ আর কাল তবে সেই মরণটা যেন অমৃত সম হয় বলছে হবে কি করে তুমি তো পরমাত্মার খোরাক দিসনি তাহলে অমৃতময় হবে কোথা থেকে যদি পরমাত্মার খোরাক দিতে পারতিস যদি একটুখানি হাওয়া গোবিন্দ তোমার গুণ বলে দুটি নয়ন পারি সরাতে পারতিস হে দয়াময় দয়া করো বলে যদি তার চরণে আত্মমূল প্রাণ নিবেদন করতে পারতিস তাহলে এমন ধরাধামের মাঝে এসে অনার্থময় সরোবরে পড়ে হাবুডুবু হাবুডুবু খেতে হতো না
তাহলে মায়েরা মনে রাখবেন জন্মাষ্টমী ব্রত পালন করলে কিন্তু রাধাষ্টমী ব্রত করতে হবে। চিন্তা ভাবনা করবেন করার জন্য। দুই সন্তানের জন্মদিন অভিন ওরে মন এত যদি না পারিস ভাগার খালে গিয়ে ডুবে মরিস। আজকে গঙ্গায় স্নান করার নিয়ম আছে মা, আজকে কালকে গঙ্গায় স্নান করার নিয়ম আছে। ভগীরথী নিয়ে এসেছে ভাগীরথীকে, ভাগীরথী নিয়ে এসেছে মা গঙ্গাকে। কিছু যদি না পারিস একবার ওই গঙ্গায় গিয়ে ডুব দিয়ে আসিস, তাহলে তোদের মানব জন্মের সব কিছু সুফল হবে রে। আজকে যে লীলাটি আস্বাদন করব আমরা এখানে, আস্বাদিত লীলা এবং পরিবেশিত লীলা ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আজুরে গো রাঙ্গে এ গৌরাঙ্গের মনে গৌরাঙ্গের মনে কি ভাবয়ো আহা মরি মরি ও গয়া
हे प्रभु रामा प्रभु रामा रे की ना भावे माझे गोदा
মানসিদ ছিল গোদার ভাব তো কিছু বুঝবে নারে যাই রে ভাবে পালাই যাই রে ভাব তো কিছু বুঝবে নারে যাই রে ভাবে পালাই যাই কে বোঝে তার ভাবের গতি যাই রে ভাবে পালাই যাই রে কে বোঝে তার ভাবের গতি যাই রে ভাবে বালাই যাই রে নদী আর মাঝে নদী নদী আর নদীর মাঝে
गोदा दामी सेजे छे देखो देखो गोरा दाने दानी सेजे सेजे छे ओके पूरा बेर भाभी की बोर होइए गोदा दामी सेजे छे ओके पूरा बेर भाभे की बोर होइए गोदा दानी सेजे छे রসের বিনোদিয়া সখীময়ের নয়ন তারা কেমন দানি সেজেছে কেমন দানি সেজেছে গো নদিয়া গো মাঝে গোড়া দানি সেজেছে নদিয়া রে মাঝে গো সচির নন্দন দুলালিয়া সেজেছে সচির নন্দন দুলালিয়া সেজেছে সচির নন্দন দুলালিয়া দানি সেজেছে সচির নন্দন দুলালিয়া দানি সেজেছে সচির নন্দন দুলালিয়া দানি সেজে আমার দানি সেজেছে দানি সেজেছে দান করেছিল কে বলিরাজ দান করে কোথায় তার বাসস্থান হলো অতল বিতল সুতল তরতল মহিতল পাতাল দান করেছিল কে রাজা হরিশ্চন্দ্র দান করে তাকে কি হয়েছিল সে কি হারা হয়েছিল গো বাবা সন্তান রাজত্র সন্তান হারিয়ে ফেলল রাজত্ব তো হারিয়ে ফেলল স্ত্রীকে হারিয়ে ফেলল শুধু তা নয় সব কিছু হারিয়ে ভিখারি হয়ে ডোমের কাজ করতে লাগলেন সাবধান কলিহতজি নবদ্বীপ কৃষ্ণ ভাগবতাং মৃদয়া দৈযন্ত্রে সজন সহিতং কীর্তন পরম সাধ্যপাস্ত সর্বকলি ভক্ত সুখদায়ং ভজা অস্তং নিত্যং শ্রবণ মনোদন চল বিধো নাই গৌর হরি বল হরি 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 বল দান করুন কোথায় দান করবেন কাজে দান করুন আমার গোবিন্দের জায়গা মতো দান করুন মুখে বলবেন না এক হাতে দান করুন রাখার জন্য জানতে না পারে তবেই আপনার দানটা সাকসেসফুল হবে নাইলে দান বেথায় চলে যাবে দান বলছি ত্যাগের ভূমি কিন্তু এর মধ্যে দিয়ে যদি আমি গোবিন্দের নামে কিঞ্চিৎ করে দিই হ্যাঁ গোবিন্দ তুমি যা দিয়েছ আমি তোমার নামে তা দিচ্ছি দেওয়ার তো কিছু নেই তাহলে দান করুন কি ভাব উঠিল নদিয়ার মাঝে গোড়া দান সিরেছিল সেই দাপরের কৃষ্ণ আজি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছেন কেন ওই যে বললেন নবদ্বীপ কৃষ্ণ রত রুচিরং কৃষ্ণ তো বৃন্দাবনে ছিল কৃষ্ণ কি
শ্রীরাম নবদ্বীপে ছিল বাবা ছিল না তো সেই কৃষ্ণের ভাবটা নিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু ছিল কালো শশী বলেন তিনি বাবা গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ কৃষ্ণং পুরট রুচিরং ভাবমলিতং সেই ভাবে প্রেমে গদগদ আমি রাম আমি যেমন ভাবে কৃষ্ণ অবতারে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পাগ্লতা রঙ্গদেবী তুঙ্গাবিতা সুদেবী চম্পাগ্লতিকার কাছ থেকে দান আদায় করেছি আজ মহাপ্রভুর সেই ভাবটি মনে পড়ে সপারি সদগণকে সঙ্গে রঙ্গে দাঁড়ালেন দান চাইছি অদ্বৈতাচার্য শ্রীবাস পণ্ডিত গদাধর পণ্ডিত নরহরি বাসুদেব গো সবাইকে সঙ্গে নিলেন মৃদয়াদয়ী যন্ত্রে স্বজন সহিতং চৈতন্য চরিতামৃত বললেন মৃদয়া দুই যন্ত্রে স্বজন সহিতং মৃদঙ্গ খোল করতাল নিয়ে আসলেন স্বজন সহিতং আপন জনকে সঙ্গে স্বজন সহিতং কীর্তন পরম সাধুপস্ত সর্বকলি মনোহরম কীর্তনের দ্বারায় কলিহত জীবকে মনুষ্য নাশ করছেন এবং ঘরে ঘরে হরি নাম বিতরণ করছেন আরে ভক্ত সুখদায়ক আগে বললাম বাবা সুখ কোথায় ভক্ত সুখদায়ং ভজামস্তং নিত্যং শ্রবণমন দর্শনবিধৌ প্রতিদিন শ্রবণ করুন বদনে বলুন অপরকে বলান আপনি জপ তবেই তার কৃপা হয়ে যাবে গো তাই মহাপ্রভু আমার পাশে দাঁড়িয়ে অদ্বৈত গদাধর শ্রীবাস নরহরি সঙ্গে নিয়ে দান চাইছেন কেমন ভাবে দান দেহ দান দেহ বলি গোটা ডাকে দান দেহ কিসের দান চাইছি গো নাগরিকগণ বললেন মহাপ্রভু আমার কিসের দান চাইছেন কিসের বা দান চাহে আমার গোডাতি জন্মনি আবার কিসের দান চাহে আমার গোরা দিয়া
राजा का ये तरुणी आगोलिया राखा ये तरुणी देहोदान 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 ओरे नदिया ना नागोदी गोन तोरा देहोदान देहोदान ओ नदिया रे जक नागोरी गोन बोले देहोदान चाहे अमार गोरा दीजो मुनी बेत्र दिया आगोलिया राखाए तोरुनी किसे दान चाहिए गो पदे बोलें देहो दान ये देहोटा चाहिए की दान चाहिए गो देहो दान अमाके दान दाओ आबार दिके बोलचे देहो दान देहोटा दान ना की কি চাইছে বলতো বেত্রদিয়া আগলিয়া অনেকে পুরীধামে গেছেন দেখবেন পুরীধামের সামনে একজন পান্ডা দাঁড়িয়ে আছে আপনাকে ওই বেতের বাড়ি টাকাস মাথায় কিন্তু বাড়ি মারবেই মারলে কি হবে এই জাগতিক জগতের সকল চিন্তা ভাবনা দূরে চলে যাবে ভগবানের প্রতি এক নিষ্ঠা প্রেম একাগ্রতা ভগবানের প্রতি এসে যাবে তারপরে তো বাবা জগন্নাথকে তুমি দর্শন করবে আর আমি মন্দিরে ঢুকছি বিএস কত সুন্দর তো মন্দিরটা হ্যাঁ কি সুন্দর চূড়া করে চাইছে জগতের যে আগাছা কুগাছা এইগুলোকে দূর করার জন্য পান্ডা সাহেবরা ক্র্যাশ করে বেতের বাড়ি মারছে এখানে কি রানে চাইছে কাদের কাছে চাইছে কোন বৃদ্ধ মহিলার কাছে চাইনি কোন বয়স্ক বাবার কাছে চাইনি বাচ্চা মেয়েদের কাছে চাইনি কাদের কাছে চেয়েছে যুবতী রমণী তরুণী ডাকি যারা নব নব ভাব নব নব যৌবন তাদের কাছে চাচ্ছে কেন গো ভগবান যেমন কুড়ি ফুলে পূজা নেয় না যে ফুল প্রস্ফুটিত হয়ে ঝরে পড়ে গেছে সে ফুলেও পূজা নেয় না অর্থাৎ নব নব ভাব নিয়ে যে ফুল প্রস্ফুটিত হচ্ছে সেই ফুলে যদি গোবিন্দ সেবা দেওয়া যায় তবেই আমার গোবিন্দ অত্যন্ত প্রীত হয় অত্যন্ত খুশি হয় আমরা সবাই বলি বাবা এখন তো সাধন ভজনের সময় হয়নি সময় হলে তারপরে সাধন ভজন করব তাই সময় চলে যায় নদীর স্রোতে তার শতদিক ঘড়ির কাঁটা কেবল বলে কখন সেবা দেবেন বৃদ্ধকালে ডেকে ডেকে মরে গেলেও সে ডাক শুনবে না কখন ডাকবেন ছোটবেলায় সে তো খেলতে খেলতে সময় চলে যায় তাকে ডাকার সময় হয় না যৌবনকালে যৌবনকালে আনন্দে কাম ক্রোধ লোভ মোহ মাদ মৎসর্যই অশুভূত হয়ে এখানে ওখানে ধেয়ে বেড়াচ্ছি সেখানেও ডাকার সময় পাইনি এইবার বাবা একটু কথা বলবো রাধে রাধে দেখুন আমরা বলি যে সময় হলে তারপরে গোবিন্দ চরণ সার করব কিন্তু সময়টা কেমন ধিক 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 করে চলে যায় দেখুন বাবা প্রথম আমরা যখন মাতৃকোলে ছিলাম সেই মাতৃকোলটা কেমন ভাবে
चले गेल देखुन प्रथम मात्री कोले स्तनपान कौतूहले अज्ञानो आछिनो मतिहीन तबे बालकेर शनि खेलाइनु नाना रणी ए मति गोआबो कतदिन। देखुन बाबा आमी जखन छोट छिलाम माय स्तन पान करछि आनंदई माथुहारा होलाम पार हुए गेलो समयटा एक बचर दो बचर चले गेलो एकटू बड़ होलाम अज्ञान आजनो मतिहीन मतिटी तखन ठीक छिलो ना तारपरे बालकेर शनि खेलाइनु नाना रणी जे एकटू बड़ होलाम पाड़ार छेलेदेर संगे खेलते खेलते आमार समयटाओ कि बाहित हो गेलो राजे ताके डाकार समय आर होलो ना एमन करे आमार प्रथम स्टेप पार करे फेललाम। एबार द्वितीय धाप যৌবন কাল ইন্দ্রিয়গুলো বড় চঞ্চল হয়ে গেল তৃতীয় সময় কাল বেকার ইন্দ্রিয় জাল পাপ পূর্ণ ভয় নাহি মন ভোগ বিলাসের পুরুষ নারী এই নিয়ে কৌতু করি তা দেখে হাসি শোধুই যৌবন। যখন তৃতীয় কাল আসলো কীর্তন শুনতে পাইলি না কীর্তন বুঝতে পারি না হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা গীতার কথা শুনতে পাই না বিচার করুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখানে কিন্তু ইয়ং ছেলে মেয়ে খুব কম আছে কিন্তু বাবা এখানে নেই কেন তাদের ইন্দ্রিয়গুলো বড় চঞ্চল হয়ে গেছে ওই যে বাবা দ্বিতীয় সময়কাল বেকার ইন্দ্রিয় জাল পাপ পূর্ণ ভয় নাই মন তারা কোনটা পাপ কোনটা পূর্ণ ভেদাভেদ করে না তারা কীর্তন শুনবে না শুনতে দেয় না দেবেও না তারা কি শুনবে গো কোথায় ড্যান্স হাঙ্গামা হচ্ছে কোথায় ফাংশন হচ্ছে কোথায় ডিজে বাজছে সেখানে গিয়ে তারা লাইন দেবে সময় থাকতে আশ্রয় দেবে না এমন ভাবে আমার দ্বিতীয় কাল চলে গেল তৃতীয় কাল আসছে সংসার করলাম ছেলে মেয়ের বিয়ে দিলাম তৃতীয় সময়ে কালে বন্ধন সে হাতে গলে পুত্র পলুত্র গৃহে বাস আশাবাড়ির দিনে দিনে ত্যাগ নাই হয় মনে হরি পদে না করি মুখাস হরি পদে সময় কালে বন্ধন সে হাতে গলে পুত্র কলুত্র গৃহে বাস আশা বাড়ে দিনে দিনে আমার মনে আশা হচ্ছে কিন্তু ত্যাগ হচ্ছে না মনে মনে ভাবছি বিষয় বৈভব সাপে কিছু ছেলেকে মেয়েকে বুঝিয়ে দেব দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব আমি নবদ্বীপে চলে যাব আর সংসার ভালো লাগে না এই সংসার তো শুধু নিতে শিখেছে এই সংসার তো কিছু দিতে শিখিনি সহজ কিছু পরিত্যাগ করে চলে যাব ও বাবা আশা বাড়ে দিনে দিনে কিন্তু ত্যাগ নাই হয় মনে ত্যাগ হচ্ছে না আবার মনে মনে ভাবছি একতলা বাড়িটি দোতলা করে যাব দু বিঘে জমি আছে ওটা চার বিঘে করে যাব একটা এলআইসি চলছে একটা নাতনির জন্য করব ব্যাংকে 10 লাখ টাকা আছে ওটা 20 লাখ টাকা করে যাব এই যে আশা বাড়ে দিনে দিনে ত্যাগ নাই হয় মনে এমন করতে 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 বাবা একদিন বিয়োগ হয়ে গেল বড় আশা ছিল বাবা বৃন্দাবনে যাবে নবদ্বীপে যাবে সবই কিছু পরিত্যাগ করে দেবে আশা বাড়ে দিনে দিনে ত্যাগ হলো না বাবার বিয়োগ হয়ে গেল এই কি সংসার এমন করতে করতে আমার তিনটি ধাপে চলে গেল পড়ে গেলাম আমি বৃদ্ধকালে
चार हुए गेलो जदी पुरिलो आखिरो जदी श्रवणे ना शुनी अतिशय नयने भालो करे देखते पाई ना कर्णे भालो करे सुनते पाई ना नयनेर दृष्टि शक्ति रहित हुए गेछे कर्णे श्रवण शक्ति लिप्त हुए गेछे चार हुए गेलो यदि पुरिलो आखिरो ज्योति श्रवणे ना शुनी अतिशय बलराम दासे कय ए कथा अनर्थ नय भक्ति राना देह ताहार पाय भक्ति राना दे राना पाले आमि मने मने भाबलाम बाबा जे बृद्धकालटा तबु साधन भजन हलो ना এমন করে আমাদের জন্মটা পার হয়ে গেল সাধু সঙ্গ করলাম না বৈষ্ণব সঙ্গ করলাম না আর এখানে মহাপ্রভু আমার যুবতী রমণী তরুণী ডাকি তাদের কাছে দান চাইছে তোমরা দাও কি দান দেবে গো দেহদান না 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 তোমাদের কাছে যেটা আছে সেটাই দাও কি আছে গো ভক্তের দেওয়ার মতো কি আছে বলছে তো কিছু নেই বলছে আছে কি গো বলছে এক ফোঁটা নয়নের জল দিয়ে একটু প্রেম দিয়ে একটু ভালোবেসে আমাকে ডাকো এক ফোঁটা নয়নের জল আমার কাছে দাও আমি তার বিনিময়ে তোমাদের এমন এক সম্পদ দেব যে সম্পদ কোনো দিন কোথাও মিলবে না হরি বল হরি বল দাও আমার চরণে এসো সময় থাকতে এসো তাই তো বললেন শ্রীমৎ ভাগবত গীতায় তমেব মাতশ্চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দদিনাং তমেব তমেব সর্বাং মম দেব দেব আমি তোমাদের মাতা আমি তোমাদের পিতা আমি তোমাদের ভাতা তোমরা আমার চরণে এসো আমি তোমাদের সকল জ্বালা দূরে দূর করে দেব হরি হরি বল আবার বললেন সর্বধর্ম পরিপূর্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মক্ষিষ্যামি মা শুচি মক্ষিষ্যামি মা শুচি মক্ষিষ্যামি পেয়েছি সুদুর্লভ মানুষ জন্ম অতি সাধনার জন্ম ভজনের জন্ম যদি তাকে চিনলাম না জানলাম না কিসের জন্য এসেছি ভবে আমি কার কে আমার আরো গীতায় বললেন কি বললেন বহুনাম জন্ম নামান্তে জ্ঞান বাংমাং প্রপাদন্তে বাসুদেব সর্বমৃতি সমাহাত্মা সুদুর্লভ রাধে চুরাশি জনি ভ্রমণ করে পেয়েছি সাদের মানব জন্ম বহু নাম জন্ম না মানতে অনেক রূপে আমি জন্ম নিয়েছি বৃক্ষ কুলে জন্ম নিয়েছি কীট কুটে কুলে জন্ম নিয়েছি পশু কুলে জন্ম নিয়েছি বহু নাম জন্ম না মানতে জ্ঞান বাণ মাল প্রপার দন্তে আমার জ্ঞান ছিল না বিবেক ছিল না বুদ্ধি ছিল না বাবা বাহ জ্ঞান বাং মাং প্রপাদ দন্তে বাসুদেব সর্বমৃতি সেই অনাদি আদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সেই অশেষ অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর বাসুদেবের কৃপায় পেলাম সাদের মানব জন্ম বাসুদেব সর্বমৃতি সমহাত্মা সুদুর্লভ দুর্লভ মানব জন্ম সুদুর্লভ মানব জন্ম এই মানব জন্ম পেয়ে তাকে চিনলাম না জানলাম না ওগো এমন জন্ম যদি হাজার হাজার বছর বাঁচুন হাজার হাজার বছর বাঁচুন
বাজলো মানব জন্মের সাধনা সুকৃতি বিনাশ হয়ে যায়। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি বাসু ঘোষে কহে হে সে বাবু পোতা কান্তা জাগি না নাগ ধুমা কে ঘা শিবাবপা
ने पद बासुदेव